আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাইরা, কলিজার আন্টি আঙ্কেলেরা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় আছেন, কেমন বিন্দাস কাটতেছে আপনাদের ঈদ, কেউ ভুলবেন না জানাতে। আর একটা কথা, কেউ আমাকে সালামি দেন নাই, সবাই আমাকে সালামি দিয়ে যান। সবার কাছে হচ্ছে সালামি হিসাবে আমি একটা লাইক চাই। যারা যারা আমাকে সালামি দিতে চান অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে লিখে দিবেন আপু সালামি দিয়ে দিছি। ওকে, ঈদের দ্বিতীয় দিন ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে 12টা আর আমি সকাল থেকে খুবই বিজি ছিলাম। গতকালকে মেলায় ভিডিও শেষ করছিলাম, বাসায় এসে এমন ঘুম দিছি দুনিয়ার কিছুই বলতে পারি না, এমনকি ভিডিওতে আর আপনাদের সাথে কথাও বলতে পারি নাই। ওই ভিডিওটি হচ্ছে সকালে এডিট করলাম, এখনো আপলোড দেই নাই, এমনকি এডিট থেকে বাইরও করি নাই। অনেক বড় হয়েছে ব্লগ, যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ করা হয়েছে, ওই হিসাবে একটু বড় হয়েছিল। এখন হচ্ছে আমি রান্না করব, দুপুরে খেতে হবে। গতকালকে যা রান্না করছিলাম গতকালকে খেয়েছি, প্লাস আজকে সকালে খাওয়া হয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার মতো কিছুই নাই। তো চলুন রান্না করব, আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। আর কলিজার বোনেরা লাইক 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 ছাড়া কিন্তু কেউ যাবেন না। তাসনিম, তাসনিম এখানে কি করতেছো? আমি নারকেল থেকে দুধ বের করছি। তাসনিম হচ্ছে কাজ করতেছে, নারকেল থেকে দুধ বের করতেছে। তো আমার হচ্ছে দেখেন থালা বাসন, এগুলা এখনো ধোয়া হয় নাই, জমে আছে যে। এখানে প্লেট, বাটি, কাপ, ফ্রিজ, তবে অনেকগুলো ধুয়ে ফেলছি, ধুয়ে উপরে রেখে দিছি। তারপরে এখানেও কিছু ধুয়ে রাখছি। এই যে তাসনিম দুধ বের করতেছে রান্নার জন্য, বড় বড় যে ঢাকনাগুলো ধুয়ে ফেলছি। ও, এটা আমার কুকতে হবে, গতকালকে সে ঝরঝরে সেমাইটা এখনো অনেকগুলো আছে। খেতে যা হয়েছিল, তো রান্নাটা আগে বসিয়ে দে। একটার ভিতর পোলাও করব, আর একটার ভিতরে হচ্ছে চিকেন করব। এই যে আমি সেই ব্রয়লার মুরগিটা, মানে শক্ত মুরগিটা নামিয়ে নিছি, এটা ঝোল করব। আর আজকে বিকালে তাসনিম বলতেছে আম্মু একটা পার্টি দিবা, কি পার্টি সেটা থাক থাক সিক্রেট থাক, হ্যাঁ এটা বিকালে বলা হবে নাকি? আমরা একটা পার্টি দিব আজকে। আমার বলে আসলাম মেয়েটা দেখছেন, কোন কাটিং হবে না, তাসনিম রিয়েল। তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিবা রাত্রে পার্টি করবো না, আর দিও না, আর দিও না। এটা তিন কাপ দিছিলে, তো দাও চার কাপ দাও। আর এক কাপ দিছি, চার কাপ। এখানে কয় কাপ হয়েছে? চার কাপ। দাও এক কাপ দাও, থাকলে ফ্রিজে রেখে দিব। তো আমরা হচ্ছে তাসিম তুমি ধুয়ে ফেলো, আমি মশলাটা কষাই নি, ঠিক আছে? এটাতে এটাতে হচ্ছে পোলাও বসাবো। তো সরিষার তেল দিয়ে দিছি, ঝাঁজটা উঠুক। হ্যাঁ, সব মিলে রাখছো কেন বেবি? পিঁয়াজ, গাজর, তোমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দে। আমি দুইটা একসাথে বসাইছি। হ্যাঁ, দুইটা একসাথে বসাইছি বলতে একটা বেজে গেছে, আমার ভিডিও এডিট এখানে ধর, ভিডিও এডিট করতে করতে লেট হয়ে গেছে, তাই সে গোসল করতেছে, বের হয়ে বলবে কি ক্ষুধা লাগছে। ওরে বাবু রে বাবু, তাসিম হচ্ছে চাউলটা ধুয়ে নিচ্ছে, চাউলের পানিটা গাছের গোড়ায় দিও বেবি। হ্যাঁ, এই যে পানিটা রেখে দিছে গাছের গোড়ায় দেওয়ার জন্য। মেহেদি লাগিয়েছিলাম কালকে রাতে, তো তাসিম মেহেদি লাগাইছে, আপনাদেরকে দেখাই না, কালকে না বিকেলে লাগাইছে না। আমার মেয়েটা কবে যেন বড় হয়ে গেছে, সবাইকে লাগিয়ে দিছে, নিজে লাগানোর টাইম পায় নাই। তাই ঘাম, অফ কোর্স এখন আর আগের মতো মনেও হয় না, আগে তো ওই চারটা তাল উঠে লাগাই পড়ে হইতো, আমি পায়েও লাগাবো, মানে পুরো হাতে লাগাইতো লাগাইতো, পায়ে লাগানোর জন্য বেদিশে হয়ে যাইতো।
এখন নিজে ভাড়া তো লাগায় না, এই জন্য পোলাও চালটা ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। আর এইদিকে চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনের একদম রান ভালো যে অংশগুলো সেগুলো রান্না করুন। এগুলাকে কি মা গোসল করছো? আমার মনাটা গোসল করে আসছে, হলুদ জামাটা পরছে। চিকেনটা ঢেকে দি তাহলে সিদ্ধ হয়ে যাবে। মুখে একটু লোশন দিও, হ্যাঁ স্কিনটা ভালো থাকবে। যাও চুলটা আশ্রয় ফেলিও, যাও টেবিলটা আজকে দুই দিন ক্লিন করা হয় নাই, রান্নাগুলো তুলে ফেলছি, চেয়ারগুলো আউট করে দিছি। আর এখানে হচ্ছে লেবুর রস আর একটু এই হ্যান্ড ওয়াশ নিয়ে নিছি, আপনারা বলছিলেন না খুব লেবুর রস দিয়ে পরিষ্কার করিয়েন তাহলে ভালো হবে। আসুন ধরো, মুখ লারে না, দেখেন মুখ লারে না, চর চর চর। তাই আমি জানি তোমার মেয়ের পছন্দ। একটা সফট কাপড় নিয়ে নিছি পরিষ্কার করার জন্য। এই অনেকে আর বলছি, অনেক আপুরা বলছিলেন যে আপু একটা রেক্সিন দিয়েন উপরে, এই ইয়া কালারের টেবিলের কালারের গ্লাসের কালারের নাকি রেক্সিন আছে। তো এটা এখন হচ্ছে না কলিজার বইনেরা, একটু সময় লাগবে। ঈদটা তো গেল, আল্লাহ বাসালে করে ফেলবে একটু জমজমাট হোক রাস্তাঘাট। এটা তো ভালোই পরিষ্কার হচ্ছে তাসনিম, গ্লাসের থেকে ওই ক্লিনার থেকে ভালোই পরিষ্কার হয়েছে দেখো না। জিনিস যতনে রতন মিলে, যত্ন করে রাখতে হবে রত্ন পেতে হলে, নাকি তাসনিম? এটাতে ভালোই উপকার হচ্ছে, অনেকে বলছিল যে লেবুর রস দিয়ে ক্লিন করিয়েন, তো লেবুর রসটাই তো ভালো ক্লিনারের থেকে ভালো। এই যে একদম দাগ উঠে গেছে, টিস্যু আনো স্যার, টিস্যু একবার টিস্যু দিমো সাদি, টিস্যু তো আনো না। টাইফা আছে নাকি দেশে? সারা শব্দ নাই যে, হায় রে বাবু রে বাবু, এর যে কি খেলনা লাগে, আল্লাহ আল্লাহ। বলতেছে আম্মু আমার খেলনা হলে আর কিছু লাগে না, খেল আর কয় বছর খেলবি, ছোট বাচ্চা গুড়া বাচ্চা। নাই কে আমার আছে একটা, নাই কে তোমার মতো কি উঠ, তুমি তো আমার মতো কি উঠ, তোমার পুতুল তোমার মতো কি উঠ না, তাই? আচ্ছা যাও তো, ঠিক আছে ক্যামেরা অফ করে দিচ্ছি আর আমি গ্লাসটা ক্লিন করে ফেলি, কারণ এটা ক্লিন করতে না হলো আধা ঘন্টা তো লাগবে, লাগবে না তাসনিম? 10 মিনিট লাগবে। তো তুমি ঘড়ি দেখো আর আমি ক্লিন করি, ক্যামেরা অফ করো। হয়ে গেছে বুঝছেন, দমে বসায় রাখছি 5 মিনিটের মতো, আর এক চামচ ঘি দিয়ে দিছি, ভালো একটা স্মেল আসবে। আর এইদিকে আমার চিকেনটা কষানোর জন্য দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে কষুক। এটা কষুক আর আমি থালা বাসন ধুয়ে ফেলছি অনেকগুলো। তাসিম
চোর 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 দেখেছি দেখেছি, চুরি করে খায়। আমি হচ্ছে এই থালা বাসন এগুলো ধুয়ে ফেলছি বুঝছেন, আরো এই একজুড়ি ধুইছে, শুধুমাত্র এই প্লেট গুলো আছে, এগুলো পরে ধুইছে নিছি বুঝছেন। রান্নাটা বিষয় দিয়ে তাই ফেরে বিছানাটা উঠানো চাই, তাই ফেরে এত বিজি যে পাওয়া যায় না তাকে খুঁজে। যাও যাও, ঝাড়ুটা আনাইছি বলতেছে, তুমি না বলছো গোসল করালে আর কোনো কাজ করাবা না, দেখছেন নি অবস্থা বাচ্চাদের। এখন তো প্লেট টিলেট কম আছে তাসনিম, টিস্যু বক্স এখানে দিয়ে দেখি। ফুলটাও দিয়ে দে, পোলাওটা হয়ে গেছে রেখে দি। আমি হাঁটতেছি আর সেমাই খাচ্ছি, কিছু দুন্দল নামিয়ে নিলাম, কারণ হচ্ছে গতকালকে কোনো সবজি খাই নাই, আজকেও যদি কোনো সবজি না খাই আমার কাছে মনে হবে আমি কোন জগতে আছি, আমার সবজি খেতেই হবে। মেয়েরা তো চিকেন হলো চলে, আমার আসলে চিকেন হইলে চলে না, আমার সবজি লাগবে। কি দাস্তিম তুমি নাক টানতেছ যে, কিন্নালিল্লা, তুমি তো আসলে কি বলবো ঘাম মুছো না যে, একটু গরম পানি করে খাও আর ঘাম মুছো যাও, আর রাতে হিস্টাসিন খাই ফেলিও। হিস্টাসিন খাইলে আমি সকালে উঠতেই পারবো, তাহলে বিকালে খাইও, তাহলে রাতে ঘুম ভালো হবে, সকালে তাড়াতাড়ি উঠতে পারবা, ঠিক আছে? দুন্দল আমার কাছে যে ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা তরকারি, খুব ভালো লাগে। আর একটাও বিসি হয় না দেখেন, নরম, অনেক ভালো করছে। তেমন ময়লা নাই, আমার মেয়েকে বলছি পিঁয়াজটা কুচাই দে যে লেট করে। তোমার এই একটা চুরিতেও ধার নাই, দুন্দলটা বসিয়ে দিয়ে পুরা বাসাটা ঝাড়ু দিয়ে নিলাম, কি পরিমাণ বের হয়েছে, ডেলি এরকম বের হয়। ওইখানে কাট করি দেখো, দুন্দলটা হচ্ছে রান্না হয়ে গেছে বুঝছেন, টেবিলে নিতে হবে। একটা ডিম ভেঙে দিছি, একদম নিরামিষ ভাল লাগে না, চিংড়ি মাছ থাকলে ভালো হইতো। তারপরে দুন্দুল দিছি, যা হবে হবে, ঠিক আছে। আসছে ডিম দিছি, ও দুন্দুলের সাথে ডিম দিছি, ডিমের সাথে দুন্দুল একই কথা তো, তাই না? একটু ঢেকে রাখ, দিয়ে দাও না, এত লাগবে না, তো লাগবো নি। দুন্দল নাকি বুনা, দুন্দলের ভাজি, চিকেনের ঝোলটা নিয়ে নিব। ও কালার যা হয়েছে না, কি লেভেলের কালার হয়েছে বলুন তো। এই গোল চামিচটা কেন নিলা, গোল চামিচ দিয়ে বাড়তে সুবিধা না, এটা চিকেন আইডিয়া, ছোট একটা আছে এটা। বিসমিল্লাহ।
রানগুলো তাকাই আছে তাসলিমের দিকে, না তাসলিম? এটাই তো কথা, নিয়ে নিলাম, কেমন হয়েছে জানাবেন। দুধা লাগছে, খেতে হবে। তো খেতে বসে গেলাম, অলরেডি 3:30 মতো বেজে গেছে, আজকে রান্না করতে করতে লেট হয়ে গেছে। ওই সকালে কাজ করলাম যে ভিডিওর এডিট করা, এখন থাম্বনেল বানাই নে। তো দুন্দলটা নিয়ে নিলাম, একটা লেগ পিস নিলাম, তাইফা খাচ্ছে। আজকে হচ্ছে শক্ত মুরগি, তাইফার খেয়ে হচ্ছে মন ভরতেছে না। আমার মেয়ে কত সুন্দর করে সালাদ বানাইছে দেখেন, অলরেডি তাসনিম ভেঙেছিল, অর্ধেক খেয়ে ফেলছে আমার দেখানোর আগে। দুন্দলটা এত মজা, না তাসনিম? মজা হয়েছে, না মজা হয়েছে? এখানে দুন্দল করতো খাবা, বিসমিল্লাহ। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসি। আবার খেয়ে শুয়ে আছি, শুধু বিছটায় ঘোরাঘুরি করতেছি, একবার ওই পাশে একবার এই পাশে, মনে হচ্ছে কোথাও যাই, কোথাও থেকে ঘুরে আসি, কোথায় যাব, কোনো জায়গা নাই যাওয়ার। তো বসে বসে কতক্ষণ চ্যানেলে কাজ করলাম, থাম্বনেল বানালাম, ভিডিও আপলোড দিলাম, প্রাইভেট করে রাখছি আর কি, আর মেয়েদের নিয়ে কিছুক্ষণ ভিডিও দেখলাম। অন্যান্য সময় তো আমি মোবাইল দেখার তেমন একটা টাইম পাই না, কারণ নিজের ভিডিও করা, চ্যানেলে কাজ করা, মেয়েদের পড়ালেখা করানো, সংসারে কাজ করা, তো ঈদের সময় একটু মানে নিজের জন্য সময় বের করলাম, অনেকগুলো ভিডিও দেখলাম, ভালো লাগলো। তো ভাবছিলাম কোনো জায়গায় যাবো, বাট যাওয়া হচ্ছে না, বিকালে ঘরে কিছু একটা বানাই তারপরে খাবো। এ দেখেন আমি একা একা শুয়ে আছি, মেয়েরা ওই রুমে বসে বসে মোবাইল দেখে। তো ঠিক আছে, কিছুক্ষণ পরে ফিরে আসবো, যারা লাইক দেন নাই তাড়াতাড়ি লাইক দিয়ে দেন। তো আমি হচ্ছে রাতের জন্য করব চিকেন তান্দুরি করব, এখানে তান্দুরি মশলা নিয়ে নিছি, আর আমি নিয়েছি হচ্ছে 4 পিস চিকেন। তো আমার মেয়েরা হচ্ছে পছন্দ করে, যদি 1 পিস থাকে এটা সকালে খেতে পারবে। তো তান্দুরি মশলার ভিতরে কি দিতে হবে এখানে লেখা আছে, চিকেন, তারপরে দধি, লেবু, ফুড কালার, তেল, আর হচ্ছে এই মশলাটা, ঠিক আছে? তা আমি হচ্ছে এখানে দধি নিয়ে নিছি, দধি দিব প্রথমে। আমার দধিটা ফ্রিজে ছিল, যে কারণে জমে গেছে, তো সেই জমাটাকে আমি কুড়িয়ে কাশিয়ে এখানে দিয়ে দিচ্ছি, যেভাবে দেওয়া যায়। প্রায় 7টা বাজে, বুঝছেন, বেশ খানিকটা দধি দধি এখানে আমি দিয়ে দিলাম। কেন 4টা না, 4টা হইলো? আরো একটু দিলাম, আমার মেয়ে বলতেছে আরো দেওয়া লাগবে, যদি আমি মশলা ইউজ কম করি তরকারিতে। দিলাম, লবণ দিতে নিষেধ করছে। ও, লেবু আর নাই? না, লেবু নাই। ইন্না লিল্লে, এটুকু লেবু দিলে হবে? লেবু এইটুকু আছে যা আছে তা। এখন হচ্ছে আমি এই মশলাটাকে দিয়ে দিব পিসের জন্য। এগুলো কিছু লেখা আছে, 8 থেকে 12 পিস কই? যে কোনোটাই দিতে পারবো, মানে 1 কেজি পিস, 1 কেজির জন্য 1.5 কেজি, 1 কেজি একটু বেশি। তাহলে আমাদের এখানে তো চিকেন কম নাকি, আমরা তো এখানে মশলা কম দিব, 4 পিস, অর্ধেক দিব, অর্ধেকটা দি, কারণ এখানে 1 কেজির মতো আছে না, 1 কেজি হবে?
তো এখানে হচ্ছে 8 পিসের জন্য পুরো মশলা। তো আমি এর ভিতরে তো মনে হচ্ছে শুধু ইয়েই আছে, মরিচই আছে, আর তো কিছু মনে হচ্ছে না। তোমার কাছে মনে হচ্ছে? আর দিও নাকি? হ্যাঁ, এর ভিতরে মনে হচ্ছে শুধু মরিচ, এগুলো না কেনাই ভালো। এই নাকি দিতে বলে নাই তো, এর ভিতরে সব ব্লেন্ড করা দেওয়া, লেখে নাই তো, এরপরে দিলে বেশি হয়ে যাবে। তো এর ভিতরে আদা রসুনের যে পাউডার আছে, সমস্যা নেই, সরিষা তেল দিয়ে দিলাম এক চামচের মতো, আমার যা মনে হচ্ছে এর ভিতরে শুধু ইয়াই আছে, কি যেন বলে মরিচই আছে আর কিছু নাই, কোনো স্মেল নাই, শুধু আমার খাঁটি সরিষার তেলের স্মেল। হ্যাঁ, 2 ঘন্টা মেরিনেট করে রাখতে হবে, তারপর ওইটা ভাসতে ভাসতে আমরা পরোটা বানাই। দুই চুলা তো হয়ে যাবে, সমস্যা নেই। তোমার মশলা মাখা হয়ে গেছে, এই দেখেন, একটু দেখি এর ভিতরে লবণ ঠিক আছে কিনা, লবণ তো লেখে নাই এর ভিতরে, ঠিক আছে লবণ। মশলা খাইছি, চিকেন খাইনি, টেস্ট বুঝবে কিভাবে? আমার জুতা পরে হাঁটে, তো আমার মতো বড় হলে তো লস, এই কাজ করতে হবে। তুমি তো আমার সমান, তাই আমার থেকে বড়, আমার থেকে বড়। এই তাই বড় হয়ে গেছে, তাই আজকে থেকে সব কাজ করবে। এই মশলাটা মুখ আটকায় রাখি, নষ্ট হয়ে যাবে। এই চিকেনটাকে হচ্ছে আমি ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। তো চিকেনটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রাখলাম, ফিরে আসবো 2 ঘন্টা পরে। এই তো আমি অফ ক্যামেরায় হচ্ছে রুটি আর তান্দুরি চিকেনটা করে নিছি, বুঝছেন? এই যে একটা আমার, একটা তাসলিমের, তাইফাটা তাইফা হচ্ছে খাচ্ছে, আর এখানে তাসলিম হচ্ছে সালাদ বানাচ্ছে। আমি দইদি বানাইতে চাইছিলাম, যেটা হচ্ছে বারবিকিউ দিয়ে খায়, বাট আমি ভুলবশত আবার দইদিটা ফ্রিজে ঢুকিয়ে রাখছি, কি হয়েছে কে জানে। হয়েছে বলতে হয়েছে অনেক কিছু, ওই আমাদের প্যারা হয় না, আমাদের পাশের ফ্ল্যাটের আঙ্কেল হচ্ছে মারা গেছে, বুঝছেন? তো ওইটা নিয়ে আমরা কথা বলতে বলতে, আলোচনা করতে করতে, আর এই ইয়া বানানোর কথা মনে নাই, সালাদ বানানোর কথা মনে নাই। আঙ্কেলটা প্রায় 3 বছর ধরে প্যারালাইসিসে বিজনেস শুয়েছিল, আর এটার রেসিপিও আমি ওই জন্য শেয়ার করতে পারি নাই। আচ্ছা, তোমারটা আনো। হ্যাঁ, টেবিলে খাবা না রুমে খাবা? টেবিলে আস, তাইফা টেবিলে আস। তাইফা হচ্ছে বুকের মাংসটা বেশি পছন্দ করে, এই জন্য বসে বসে বুকের মাংসটা খাচ্ছে, নাকি? জি। তোমাকে একজন বলছে তাইফার ফোকলা দাঁত দেখে আমার খুব হাসি পাচ্ছে, তুমি ফোকলা দাঁতটা একটু দেখাই দাও, বলো আমার দাঁত উঠেছে। আমি ফোকলা নাই, বানিয়ে নিল
দদি দিছ? দদি ছানা পাটি তো এটা মনে হয়। আচ্ছা না, জানি না কেমন হয়েছে, আমি টেস্ট না করেই বানিয়ে নিয়ে চলে এসেছি। খাও না, খেতেও দেয় না। শেষ করে ফেলছিস, খেতে দেয় না মানে বুড়িটে? বুড়িটে খাইস নে, দাও আমার প্লেটটা দাও। লেবু নাই আর বলিস না, রুটি দিয়ে খেতে ভালো লাগতেছে না। হোয়াই তাসলিম বলতেছে, তাসলিমের নাকি তান্দুরি চিকেন ইয়া খালি পছন্দ। বিসমিল্লাহ, ভাবছিলাম পরোটা বানাবো, পরে ভাবলাম না। আর ভিতরে লবণ দাও না, একটু লবণ দাও, ভালো লাগবে। সিনেমা সালাদের ভিতরে লবণ কম হয়েছে। লবণ মনে হয় তুমি দেওই নাকি? আপনাদেরকে একটা কথা বলি, তান্দুরি চিকেনের যে মশলাটা এটা জীবনে কেউ কিনবেন না, তার থেকে ঘরে থাকা যে মশলা ওইটা দিয়ে বানাবেন। এই মশলা না দিয়ে আমি যদি ঘরের মশলা দিয়ে করতাম, খেতে এর থেকে অনেক বেশি ভালো লাগতো। তো চলে আসলাম, এখন বাজে 11:10। আম্মু হচ্ছে এখনও কাজ করতেছে, রান্নাঘরে থালাবাটিগুলো ক্লিন করতেছে, আমি হচ্ছে শুয়ে পড়ছি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।